গতকালকে আমরা আমাদের লাইভ ক্লাসটা পূর্ণাঙ্গভাবে শেষ করতে পারি নাই কারণ বিদ্যুৎ চলে গেছিলো প্রথমত দ্বিতীয়ত আমি যেই যন্ত্রটা দিয়ে লাইভ ক্লাস নিচ্ছিলাম সেটার চার্জ শেষ হয়ে গেছিলো সো দ্যাটস ওয়াই আমরা দুইটা সমস্যা একসাথে পেশ করার কারণে আমাদের গতকালকে লাইভ ক্লাসটা আমরা শেষ করতে পারি নাই তো আজকে আমরা থার্মোডিনামিক্সের যেই বাকি যে টপিকগুলো সেগুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের এই ক্লাসটা হবে ক্লাস থ্রি এর আগে আমরা দুইটা ক্লাস নিছি লাইভে থার্মোডিনামিক্সের সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমাদের এই ফেসবুক পেজটাতেও দেওয়া আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিবা তো আমরা গতকালকে লাস্ট যে টপিক আমাদের ছিল সেটা ছিল সমস্য প্রক্রিয়ায় এক্সপান্ডিং গ্যাসের যে কৃতকাজ সেটা ঠিক আছে অর্থাৎ প্রসারণশীল গ্যাস দ্বারা কৃতকাজ সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে এটা ছিল আমাদের গতকালকে লাস্ট টপিক তাহলে আমরা আবারও লিখতেছি প্রসারণ শীল গ্যাস দ্বারা কৃত কাজ কিসের ক্ষেত্রে সমস্যা প্রক্রিয়া ঠিক আছে সো আমাদের এটা হবে সমস্যা প্রক্রিয়া তো আমরা আজকে আবার এখান থেকে হালকা করে শুরু করব মানে এখানের সব টপিক এখানে পড়াবো না একদম এটা বলে দিব এবং দেন আমরা পরবর্তী যে টপিকগুলো সেগুলোকে আমরা রান করব। তার আগে একটা কথা বলে নেই সেটা হচ্ছে যে তোমরা যারা এই মুহূর্তে লাইভে আসো তারা একটু কমেন্ট করে জানাও যে সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা এবং তোমার বন্ধুদেরকে একটু আবারও মেনশন করে দাও গতকালকের মতো যাতে তারাও ভিডিওটা দেখতে পারে এবং আমি আজকে লাইভে আসবো বলছিলাম দুইটা বাজে তো একটু লেট হয়ে গেছে সেই জন্য সরি আমরা এখনই আসলে শুরু করব। ইয়াসিন তুমি একটা কাজ করতে পারো এই প্যাকেটটাতে অথবা আমার ক্যামেরার প্যাকেটে দেখবা যে একটা ইয়ে আছে স্পন্সর মতো ছোট একটা ইয়ে আছে যেটা আমার মাইক্রোফোনের উপর দিয়ে দিয়ে দিলে আশেপাশের সাউন্ডগুলোকে নিবে না তুমি এখানে দেখো সাথে ক্যামেরার বক্সটাতে দেখো ঠিক আছে তো আমরা বেসিক্যালি শুরু করে দিচ্ছি প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ তো আমাদের যেটা ছিল যে আমরা গতকালকে এই গ্রাফটা নিয়ে আলোচনা করতেছিলাম যে যখন আমাদের একটা ভিন্ন চাপের জন্য আমাদের ভিন্ন ভিন্ন আয়তন পাওয়া যায় আমরা জানি মনে করি কোনো গ্যাসের চাপ যখন পি ওয়ান অনেক বেশি ছিল তখন তার আয়তন ছিল একদমই কম ঠিক আছে অর্থাৎ আয়তন তখন এখানে আয়তন হচ্ছে সাপোজ বি ঠিক আছে পি চাপে আয়তন হচ্ছে বি তাহলে আমাদের পয়েন্ট পাচ্ছি আমরা এটা কারণ এদিকে এক সক্ষ বরাবর এখানে গিয়ে আমরা ও এক বরাবর এখানে আসা লাগতেছে ঠিক আছে পরে আমাদের আয়তন যখন বি তখন আমি এক সক্ষ বরাবর এখানে আসা লাগতেছে তখন চাপ নিশ্চয়ই কি থাকবে আয়তন যেহেতু বেড়ে গেছে চাপ নিশ্চয়ই কম থাকবে তখন আমি মনে করলাম চাপ হচ্ছে এখানে তাহলে এটা ও এক বরাবর হচ্ছে যে এই জায়গাটাতে তাহলে এটা হচ্ছে আমাদের পি তো আমি এই গ্রাফটাকে এভাবে ড্র করতে পারি পরে আমি যদি এই বিন্দুগুলোকে মিলাই দিই তাহলে আমরা সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজের যে গ্রাফ সেটা পেয়ে যাব কিন্তু এটা যেহেতু আয়তনের সাথে রিলেটেড যেহেতু আয়তনটা ইউনিফর্মলি কমে না কিংবা বাড়ে না এটু এটা আনইউনিফর্মলি ইউনিফর্মলি ঠিক আছে মানে কি বলবো ইউনিফর্মলি বাড়ে কিংবা কমে না সো দ্যাটস ওয়াই আমাদের গ্রাফটা আসবে এরকম এরকম একটা গ্রাফ আসবে এখন আমরা এই গ্রাফ থেকে একটা জিনিস খেয়াল করতে পারি সেটা হচ্ছে যে যদি আমি চাপ এবং আয়তন এর গুণফল নেই চাপ এবং আয়তনের গুণফল নেই অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান নেই দেখো এদিকে চাপ বেশি এবং আয়তন কম হওয়ায় আবার এদিকে আয়তন বেশি চাপ কম হওয়ায় পি টু বি টুয়ের গুণফলে সেটা সমান হবে অর্থাৎ পি ওয়ান ভি ওয়ানের যে গুণফল সেটা পিটু বি এর গুণফলে সমান হবে কারণ আমাদের এখানে টেম্পারেচার হচ্ছে ফিক্সড অর্থাৎ সমস্ত প্রক্রিয়া ঠিক আছে সমস্ত প্রক্রিয়া হচ্ছে কি আইসোথার্মাল প্রসেস ঠিক আছে ইংরেজিতে বলা হয় আইসোথার্মাল প্রসেস তো তোমরা সাউন্ডটা ঠিকভাবে শুনতেছি কি না একটু কমেন্ট করে জানাও তাহলে আমরা বুঝতে পারবো এসিন একটু তোমার মোবাইল থেকে একটু চেক করো যে কি কমেন্ট করতেছে ঠিক আছে আচ্ছা তাহলে এই মোবাইল আমারটা থেকে দেখো একটু কি কমেন্ট করছে কি না তো আমরা তাপমাত্রা যখন ফিক্সড থ্যাংক ইউ যে কমেন্ট করছো তাকে ধন্যবাদ একটু পরে তোমার কমেন্ট আমি হয়তো আবার পড়বো তো আমরা চলে যাচ্ছি মূল পড়াতে তো দ্যাট মিন্স আমাদের এই গ্রাফটা আমরা পাচ্ছি সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে তো এখানে আর একটা কথা আমি বলে রাখতে চাই তোমাদের যখন পরীক্ষা আসবে এমসিকিউতে এই ধরনের গ্রাফ যখন আসবে তখন তোমাকে এই গ্রাফটা দিয়ে দিবে দিয়ে দিয়ে জিজ্ঞেস করবো যে এটা কিসের গ্রাফ তো তুমি বলবা লিখবা যে সমস্য প্রক্রিয়ায় সম্প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজের গ্রাফ এমসিকিউতে তোমার আসতে পারে সেই জন্য আমি বলে দিলাম এবং আমরা গতকালকে বলেছিলাম যে এখানে হবে ডিকিউইক টু ডিডাব্লিউ কারণ সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে না এটা আমরা গতকালকে বলছিলাম যে সমস্ত প্রক্রিয়ায় গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বাড়ে না জিরো থাকে তো এটাই হচ্ছে সমস্ত প্রক্রিয়ায় সম্প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ এখন আমরা চলে যাচ্ছি রুদ্রতাপীয় প্রক্রিয়ায় সম্প্রসারণশীল গ্যাস দ্বারা কৃতকাজ একই থাকবে যা শুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সো এটা হবে রুদীয় প্রক্রিয়া রুদ্ধ তাপীয় প্রক্রিয়া তো রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়া আমরা কিভাবে ক্রিয়েট করবো রুদ্রতাপ প্রক্রিয়া ক্রিয়েট করার উপায় হচ্ছে যে তুমি সিস্টেমে কোনো তাপশক্তি সরবরাহ করবে না সিস্টেমে তাপশক্তি সরবরাহ করব না না যদি করি তাহলে প্রক্রিয়া সৃষ্টি আর একটা প্রসেস আছে কোনো গ্যাসকে যদি খুব দ্রুত সংকুচিত করে মানে সংকুচিত করে খুব দ্রুত এক্সপান্ড করতে দিলে তখন রুদ্রতাপী প্রক্রিয়া সৃষ্টি হয় আবার বলতেছি কোনো গ্যাসকে প্রচন্ড চাপে সংকুচিত করে হঠাৎ করে সম্প্রসারিত হতে দিলে তখন সেখানে রুদ্রতাপী প্রক্রিয়া সৃষ্টি হয় এটা হচ্ছে রুদ্রতাপী প্রক্রিয়া সৃষ্টি করার প্রসেস তোমরা নিশ্চয়ই কেমিস্ট্রিতে জুল থমসন ইফেক্ট নামে একটা ইফেক্ট পড়ছ জুল থমসন ইফেক্ট সেখানে তোমরা পড়ছিল পড়ছিলা যে উচ্চ চাপে যদি কোনো গ্যাসকে সম্প্র সংকুচিত করে হঠাৎ করে সম্প্রসারিত হতে দেওয়া হয় তাহলে গ্যাসের তাপমাত্রা খুবই খুবই কি হয় হ্রাস পায় তো গ্যাসের তাপমাত্রা হ্রাস পাওয়া মানে হচ্ছে যে তোমার সেখানে পর কি হয় মানে আর তাপ অনেক কমে যায় তো আশেপাশ থেকে যদি তুমি সিস্টেমে তাপ ঢুকতে তখন না দাও তাহলে আর তাপের কোনো পরিবর্তন ঘটবে না ঠিক আছে তাহলে এটা হচ্ছে প্রসেস তো যেহেতু রুদ্রতাপীয় প্রক্রিয়ায় তার মানে রুদ্রতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সিস্টেমে কোনো ধরনের তাপ শক্তি সরবরাহ দিব না ডিকিউ ইকুয়াল টু জিরো তা আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা থেকে শিখছি ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ যেহেতু আমাদের এখানে এটা জিরো আমরা কোনো তাপ শক্তি সরবরাহ দিচ্ছি না তাহলে ডি কিউইক টু জিরো তাহলে এটা আসতে যে ডিইউ প্লাস ডিডাব্লিউ তাহলে তুমি দেখো ডিডাব্লিউক টু কী দাঁড়াচ্ছে যে মাইনাস ডি ডিইউকুল টু মাইনাস ডিডাব্লিউ বা ডিডাব্লিউ ইকল টু মাইনাস ডিইউ অর্থাৎ তুমি যে কাজটা পাবা সিস্টেম থেকে রুদ্রদাবী প্রক্রিয়া থেকে সিস্টেমের যদি তুমি কাজ পেতে হয় তাহলে সিস্টেম অন্তস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি থেকে কাজ করতে হবে মানে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে যদি কাজ করে সিস্টেম তাহলে অভ্যন্তরীণ শক্তি সিস্টেমের হ্রাস পাবে এটাই হচ্ছে রুদ্রতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে সম্প্রসারণশীল গ্যাস দ্বারা তৃত কাজের হাশিমালা তো আমরা এটা গ্রাফে দেখব তার আগে আমি আরেকটা কথা বলতে রাখতে চাই সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি কি কোনো পদার্থের মধ্যে যে অনু পরমাণু বা পার্টিকেল আছে কণিকা যেগুলো আছে সেগুলোর গতির কারণে গতিটা তোমার রৈখিক গতি হতে পারে বৃত্তাকার গতি হতে পারে যে কোনো ধরনের গতি হতে পারে গতির কারণে তাদের মধ্যে একটা শক্তি সঞ্চয় হয় তাহলে কোনো পদার্থের ভেতরে অনুপরমাণুসমূহের গতির কারণে কী ধরনের একটা শক্তি সঞ্চয় হয় ওই শক্তিটাকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি অভ্যন্তরীণ শক্তি কাজে রূপান্তরিত হতে পারে এবং অন্য শক্তিতেও রূপান্তর হতে পারে তাহলে দেখো যদি সিস্টেমে রুদ্রতাপি প্রক্রিয়া থাকে অর্থাৎ তাপ শক্তি সরবরাহ না করেই তাহলে সিস্টেম যে কাজ করে সেটা অন্তস্থ শক্তি থেকে করে বা অভ্যন্তরীণ শক্তি থেকে করে তাহলে অভ্যন্তরীণ শক্তি কাজে রূপান্তর হতে পারে সেটা আমরা এখান থেকে দেখলাম এখন আমরা এই রুদ্রতাপী প্রক্রিয়ায় সম্প্রসারণশীল গ্যাস দ্বারাকৃত কাজের গ্রাফটাকে দেখব তো গ্রাফটা হচ্ছে সাপোজ আমি এটা হচ্ছে এক সক্ষ এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ তো আমরা একটু আগে যেই গ্রাফটা দেখছিলাম সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে সেটা ছিল যে এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আর একটা অর্থাৎ সেখানে ছিল পি ওয়ানের জন্য আয়তন ছিল ভি ওয়ান আর পি এর জন্য আয়তন ছিল ভি টু ঠিক আছে যেখানে গ্রাফ ছিল এই যে এটা এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়ার গ্রাফ একটু আমরা দেখছিলাম এখন রুত্রিয়ার ক্ষেত্রে আর একটা গ্রাফ এখানে আঁকলাম তাহলে কিসের জন্য সমস্যা প্রক্রিয়ার জন্য সাপোজ এই গ্রাফটা হচ্ছে টি ওয়ান এটা হচ্ছে টি ওয়ান টেম্পারেচারের জন্য এটা হচ্ছে টি টু টেম্পারেচারের জন্য টি ওয়ান তাপমাত্রায় এই গ্রাফ পাওয়া যাচ্ছে টি তাপমাত্রায় এই গ্রাফ পাওয়া যাচ্ছে এখন যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা চিন্তা করি তাহলে এই গ্রাফটা সোজা এদিকে নেমে যায় মানুষের এদিকে না গিয়ে এই যে এখানে নেমে যায় এই যে এখানে নেমে যায় অর্থাৎ আমি তখন গ্রাফটাকে আরেকটু সুন্দর করে যদি ড্র করি তাহলে গ্রাফটা এরকম হয় অর্থাৎ এই গ্রাফটা এখন এটা এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফ অর্থাৎ সমস্ত প্রক্রিয়া থেকে সামান্য খারা উপরের দিকে খারাপ বেশি ঠিক আছে দেখো এই গ্রাফটা এই গ্রাফটা হচ্ছে একদম ইউনিফর্মলি উঠার চেষ্টা করছে কিন্তু দেখো এটা হচ্ছে যে হঠাৎ করে উপর দিকে উঠে গেছে মানে খারাপভাবে উপর দিকে উঠে গেছে এই জন্য প্রক্রিয়ার যে গ্রাফ সেটা থেকে রুদ্রতাপী প্রক্রিয়ার যে গ্রাফ সেটা একটু খারাপ হয় ঠিক আছে বা উদ্যমুখী হয় এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করব একটু পরে এবার হচ্ছে যে সম আয়তন প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়া এটা অবশ্য এখনকার বইগুলোতে দেওয়া আছে আগের বইগুলোতে দেওয়া ছিল না সম আয়তন প্রক্রিয়া হচ্ছে যে আয়তনে কোনো পরিবর্তন হবে না ঠিক আছে আয়তনের কোনো পরিবর্তন হবে না তুমি যতই চাপ প্রয়োগ করো মানে হচ্ছে এই যে এটা হচ্ছে যে সময়তন প্রক্রিয়ার ক্ষেত্রে গ্রাফ ঠিক আছে জাস্ট এখানে গ্রাফটা জেনে রাখলে হবে বইতে তেমন কিছু আর দেওয়া নেই সো এটা হচ্ছে সময়তন প্রক্রিয়ার গ্রাফ এম সি কিউতে আসতে পারে সেই জন্য আমি দিয়ে দিলাম তো এটা হচ্ছে যে ভি আমাদের খুব দ্রুত করতে হবে সেই জন্য আমি দ্রুত পড়াচ্ছি তো তোমরা খাতায় নোট করে ফেলবা পরে আমরা ভিডিওটা আমাদের ফেজে থাকবে তোমরা সেখান থেকে দেখে দেখে নোট করে ফেলতে পারবা এখন জাস্ট তোমরা ক্লাসটা দেখো এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও শেয়ার করো বেশি বেশি তাহলে আমরা আরও বেশি বেশি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো একদম মানুষের যখনই আমরা সময় পাবো প্রতিদিন একদিন প্রতিদিন একবার করে নিয়ে আসার চেষ্টা করব যদি প্রতিদিন না পারি একদিন পর পর হলেও আমরা ক্লাস আয়োজন করার চেষ্টা করব ভর্তি পরীক্ষার ক্লাস এবং ইন্টারমিডিয়েটের ক্লাস ঠিক আছে তোমরা যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পর তাদের জন্য এবং অ্যাডমিশন টেস্টের জন্য ঠিক আছে তো এই ক্লাসটা আজকের ক্লাসটা মূলত যাদের সামনে ফিজিক্স সেকেন্ড পেপারের পরীক্ষা মূলত তাদের জন্য আমি বানাচ্ছি তো যারা ফার্স্ট ইয়ার তারাও ক্লাসটা এনজয় করতে পারো তো আমরা চলে যাচ্ছি পরবর্তী পরবর্তী টপিকে আমাদের টপিক হচ্ছে সিপি এবং সিবি অর্থাৎ মোলার আপেক্ষিক তাপ মোলার আপেক্ষিক তাপ সিবি এবং সিপিতে আমরা চলে যাচ্ছি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ তো আমরা তাহলে টপিকের নাম দিয়ে দিব যে মোলার আপেক্ষিক তাপ তোমরা যারা এই মুহূর্তে লাইভে আসো কে কোথা থেকে বলতেছ কমেন্ট করো কোন কলেজ থেকে বলতেছ সেটাও কমেন্ট করো আপেক্ষিক তাপ মোলার আপেক্ষিক তাপ সবার আগে আমরা জানবো যে মোলার আপেক্ষিক তাপ কি তারপর আমরা জানব স্থির আয়তনে মোলার আফিক তাপ কি তারপর আমরা জানবো স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ কি তারপর আমরা জানবো স্থির আয়তনে মোলার আফিক তাপ এবং স্থির চাপে মোলার আফিক তাপের মধ্যে কী ধরনের রিলেশন আছে সেটা সেখান থেকে আমরা এই মোলার আপেক্ষিক তাপের সাথে কীভাবে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা রিলেটেড প্রথম সূত্রের যে ব্যাখ্যা সেটা কিভাবে রিলেটেড সেটা আমরা জানবো তো মোলার আপেক্ষিক তাপ কি মোলার আপেক্ষিক তাপ হচ্ছে যে কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলবিন বাড়াতে আবার বলতেছি কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপকে মোলার আপেক্ষিক তাপ বলে মনে করো কোনো একটা গ্যাসের তাপমাত্রা আমি এক কেলবিন বাড়াবো তাহলে ওই গ্যাসের যে পরিমাণ তাপশক্তি দেওয়া লাগবে তাপমাত্রা বাড়াতে হলে কী করতে হবে নিশ্চয় তাপশক্তি দিতে হবে না তো কোনো গ্যাসের তাপমাত্রা যদি এক কেলবিন বাড়ানোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে তাপশক্তি সরবরাহ করা লাগে তাহলে ওই তাপশক্তিটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ মানে এক মৌল গ্যাসের তাপমাত্রা এক কেলিন বৃদ্ধি করতে এক মৌল গ্যাসের তাপমাত্রা এক কেলিন বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ লাগে তাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ তাহলে এক মৌল গ্যাসের তাপমাত্রা এক কেলবিন বৃদ্ধি করব ঠিক আছে তাহলে এক মোল এর গ্যাসের তাপমাত্রা আমি এক কেলবিন বৃদ্ধি করব ঠিক আছে তো সাপোজ সেটা হচ্ছে ডেল কিউ আমি ডেল কিউ অ্যামাউন্টের তাপমাত্রা বৃদ্ধি করব সরি ডেলটি অ্যামাউন্টের তাপমাত্রা বৃদ্ধি ডেল ডেলকিউ অ্যামাউন্টের তাপ সরবরাহ করে তাহলে ডেল ডেলকিউ অ্যামাউন্টের তাপ সরবরাহ করে ডেলটি অ্যামাউন্টের তাপমাত্রা বৃদ্ধি করব করবো মলের ক্ষেত্রে এম ও গ্যাসের ক্ষেত্রে ডেলটি অ্যামাউন্টের তাপমাত্রা বৃদ্ধি ডেল ডেলকিউ অ্যামাউন্টের তাপমাত্রা তাপ সরবরাহ করে এটা হচ্ছে তাপ এই তাপটা সরবরাহ করে এই তাপমাত্রা বৃদ্ধি করব এটা হচ্ছে গ্যাসের মূল সংখ্যা এম সংখ্যক মূল ঠিক আছে তাহলে কিন্তু আমরা মোলার আপেক্ষিক তাপের সংজ্ঞা যে এক মূল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে যে তাপ লাগে তাহলে খেয়াল করো ভালো করে খেয়াল করো তাহলে এম মূল গ্যাসের তাপমাত্রা ডেল টি বৃদ্ধি করতে তাপ লাগে ডেল কিউ তোমরা অহিক নিমঙ্গ করছিলে নিশ্চয় যে এম মূল গ্যাসের তাপমাত্রা ডেল টি পরিমাণে বৃদ্ধি করতে তাপ লাগে ডেল কিউ তাহলে এম হলো গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে কতটুকু তাপ লাগবে ডেল কিউ ডিভাইড তাহলে সংখ্যা চলে আসতেছি এক মূল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে কি অ্যামাউন্টের লাগবে বলো তোমরা এবার দেখো এম মূলের জন্য যতটুকু তাপ লাগে এক মূলের জন্য তার চেয়ে কি তাপ লাগবে কম তাপ লাগবে সো এম আসবে নিচে তাহলে এটাই হচ্ছে মোলার আপেক্ষিক তাপ যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই এম ইনটু ডেল টি আবার বলতেছি এম মোলের তাপমাত্রা ডেল টি পরিমাণে বৃদ্ধি করতে ডেল কিউ পরিমাণে তাপ লাগে এম মোলের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে ডেল কিউ ডিভাইড বাই ডেল টি পরিমাণে তাপ লাগে তাহলে এক মোল গ্যাসের তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করতে ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি পরিমাণে তাপ লাগে যেটাকে বলা হয় মোলার আপেক্ষিক তাপ যেটাকে সি দ্বারা প্রকাশ করা হয় তাহলে মোলারাফিক তাপ কি এম সি কিউতে আসলে সি কিউতে আসলে কতে আসলে ক্ষতে আসলে যেখানে আসুক আশা করি তোমরা পারবা তো আমরা এখন জানবো যে মোলারাফিক তাপ তো আমরা শিখলাম কিন্তু মোলারাফিক তাপটা আবার বিভিন্ন রকম কন্ডিশনে ভিন্ন ভিন্ন রকম হয় যেমন আমরা যদি স্থির আয়তন রাখি স্থির আয়তন যদি রাখি তখন সেটাকে বলা হয় সিবি স্থির আয়তনে মোলারাফিক তাপ সেটাকে তখন একই রকম সূত্র এটাই এবং যখন স্থির চাপে গণনা করা হয় স্থির চাপে তখন এটাকে সি সিপি বলা হয় সিপি ইকুল টু কিউ ডিভাইড বাই এম ডেলটি তাহলে এটাকে বলা হয় স্থির আয়তনে আপেক্ষিক তাপ সিবি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই এম ডেলটি আর এটাকে বল স্থির চাপে মোলারাফিক তাপ স্থির চাপে আপেক্ষিক তাপ সিপি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই এম ডেলটি এখন প্রশ্ন হচ্ছে স্থির চাপে বা স্থির আয়তনে কেন দরকার কারণ হচ্ছে যে স্থির চাপে মোলারাফিক তাপ এবং স্থির আয়তনে থাকে তাহলে এটার সাথে এই সূত্রের প্রথম সূত্রের ব্যাখ্যা যেটা সেটার কি রকমের সম্পর্ক আছে সেটা যেমন জানা যায় সাথে নতুন একটা টার্ম আসে নাম হচ্ছে গামা আবার ওই গামা থেকে গ্যাসের বিভিন্ন কন্ডিশন জানা যায় তো যেহেতু গামা আমাদের জানা উচিত তো গামা জানার আগে আমাদেরকে জানতে হবে যে স্থির আয়তনে মোলারাফিক তাপ এবং স্থির চাপে মোলারাফ তাপের মধ্যে সম্পর্ক কীরকম কোনটা বেশি লাগে কোনটা কম লাগে এটা কিন্তু তাপ আলটিমেটলি এই সিবি আসলে আলটিমেটলি একটা তাপ যেটা আমি সংখ্যাতে বলে দিছি যে এক একমূলক গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বৃদ্ধি করতে যে পরিমাণে তাপ লাগে যে পরিমাণে তাপ লাগে তাহলে এটা কিসের অ্যামাউন্ট তাপের অ্যামাউন্ট তার মানে সিবি মানেও তাপের অ্যামাউন্ট তবে তাপ আয়তন ফিক্স থাকবে তখন আয়তন ফিক্সডে তাপের অ্যামাউন্ট চাপ ফিক্সডে তাপের অ্যামাউন্ট মানে তাপ কতটুকু লাগবে চাপ ফিক্স থাকলে বুঝতে পারছ তাহলে পড়াটা ম্যাথমেটিক্যালি চিন্তা করবা নট থিওরিটিক্যালি এবার আমরা চলে যাচ্ছি এই সিবি এবং সিপিএর মধ্যে সম্পর্ক কি এবং এই সিবি এবং সিপিএর মধ্যে কোনটা বড় মানে তাপ কোনটাতে বেশি প্রয়োজন হয় স্থির আয়তনে তাপ বেশি প্রয়োজন হয় না স্থির চাপে চাপ তাপ বেশি প্রয়োজন হয় সব সময় তোমরা একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক তাপের মধ্যে একটা সম্পর্ক আছে সম্পর্ক হচ্ছে সিপি সবসময় সিবি থেকে বড় অর্থাৎ সিপি ইজ গ্যাটার দেন সিবি এখন কোশ্চেন হচ্ছে এই ঘটনাটি কেন ঘটে মানে স্থির চাপে কোনো গ্যাসের তাপমাত্রা এক কেলবিন বাড়াতে তাপের পরিমাণ বেশি লাগে কেন স্থির চাপে এক মল গ্যাসের তাপমাত্রা এক কেলবিন বাড়াতে তাপের পরিমাণ বেশি লাগতেছে কেন মানে সিপি বড় কেন কারণ হচ্ছে যে যখন স্থির চাপে কোনো গ্যাসের এক মোলের আয়তন সরি এক মোলের তাপমাত্রা বাড়ানো হয় তখন যেহেতু চাপ ফিক্সড যেহেতু চাপ ফিক্সড তো চাপ ফিক্সড হওয়ার কারণে গ্যাসের অনুগুলো যখন সম্প্রসারিত হয় ঠিক আছে বা সংকুচিত হয় বিশেষ ক্ষেত্রে সম্প্রসারিত হওয়ার সময় গ্যাস যে কাজ করে ওই কাজটা দুইভাবে করতে হয় প্রথমে হচ্ছে তোমার যেহেতু চাপ ফিক্সড এখানে চাপের কোনো পরিবর্তন করতে দেওয়া যাবে না তখন বাইরে থেকে কিন্তু চাপ আসতেছে ওই পাত্রের উপরে সাপোজ পাত্রের এই অংশটা খোলা তখন বাইরে থেকে একটা চাপ আসতেছে ওই চাপের বিরুদ্ধে কাজ করতে হবে ওই চাপের বিরুদ্ধে কাজ করতে হবে ভিতরের চাপের পরিবর্তন হওয়া যাবে না ভেতরের চাপের যেহেতু পরিবর্তন হওয়া যাবে না কারণ হচ্ছে স্থির চাপে তাহলে গ্যাসটা যখন সম্প্রসারিত হবে ভিতরে যে গ্যাস সেটা যখন সম্প্রসারিত হতে হবে তখন ওই চাপের বিরুদ্ধে গ্যাসটাকে যেমন কাজ করা লাগে ঠিক একইভাবে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অন্তস্থ সরি গ্যাসের যেই নিজেদের অনুরোধগুলোর মধ্যে যেই একটা বন্ডিং শক্তি আছে মানে যেটাকে আন্ত আণবিক শক্তি বলে ওই আন্তঃআণবিক শক্তিগুলোর বিরুদ্ধেও কাজ করা লাগে তাহলে আন্তআনবিক শক্তির বিরুদ্ধে যেমন কাজ করা লাগে বাহ্যিক চাপের বিরুদ্ধেও কাজ করা গ্যাসকে লাগে দুইটা কাজ একসাথে করা করার কারণে তুমি ওই যে স্থির স্থির চাপে কোনো গ্যাসের এক মোলের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে বেশি পরিমাণে তাপ দেওয়া লাগে মানে সিপি তখন বেড়ে যায় তাহলে এক মোল গ্যাসের তাপমাত্রা এক ক্যালভিন বাড়াতে তাপের পরিমাণ বেশি কোথায় যখন চাপ স্থির থাকে তখন এর কারণ কি বাহ্যিক পরিবেশের যে চাপ সেটার উপর যেমন কাজ করতে হয় সেটার বিরুদ্ধে ঠিক তেমনি গ্যাসের অনুসমূহ আন্ত আণবিক যে আকর্ষণ বল সেটার বিরুদ্ধেও কাজ করতে হয় দ্যাটস ওয়াই সিপি সবসময় বেশি কিন্তু সিবিএর ক্ষেত্রে স্থির আয়তনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে না স্থির আয়তনের ক্ষেত্রে শুধুমাত্র এক্সপান্ড হয় যার কারণে তোমার সিপি সবসময় সিপি সবসময় বেশি তো এটা হচ্ছে ব্যাখ্যা মেটিক্যাল প্রুফ ইবি এটার ম্যাথমেটিক্যাল প্রুফ আছে আমরা সেটা পরে আলোচনা করব শেয়ার করে দাও এতে তো আমরা এখন এতে চলে যাচ্ছি পরবর্তী টপিকে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক হচ্ছে যে গ্যাসের অন্তঃস্থ শক্তির রাশিমালা মানে অভ্যন্তরীণ শক্তির রাশিমালা অভ্যন্তরীণ শক্তির রাশিমালা আমরা মূলত ধাবিত হচ্ছি কোন দিকে তোমরা আমরা মূলত দাবিতে হচ্ছে সিপি মাইনাস সিবিকাল টু আর এটা প্রুভ করব এটা প্রুভ করার দিকে আমরা যাচ্ছি সাথে আর একটা জিনিস সেটা হচ্ছে গামা কি মান কত সেটা করব এবং আমরা প্রুফ করব পিবি গামা ইকুয়েল টু ধ্রুবক আমরা মূলত ওই দিকে দাবিতে হচ্ছি আস্তে আস্তে কিন্তু তার আগে আমাদেরকে অন্তঃস্থ শক্তির রাশিমালা জানতে হবে তারপরে আমরা এগুলোতে আসবো আস্তে আস্তে তো অন্তঃস্থ শক্তির রাশিমালা কিভাবে আমরা বের করব আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের ব্যাখ্যা থেকে শিখছি তারপরে আমরা আবার দেখছিলাম যে এর দেখছিলাম যে ডিডাবলিউ ইকুল টু পি ডিবি সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে শিখছিলাম আমরা এটা ঠিক আছে সমচাপ প্রক্রিয়ায় প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ ছিল ডাব্লিউ ইকুল টু পি ডিবি আমরা এখানে পিডিবি লিখে দিচ্ছি ডি টু পি ডিবি এখন আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যদি আমরা ইউ বের করি এখান থেকে শক্তি বের করি তাহলে আসে ডিকিউ মাইনাস পি ডিবি ডিকিউ মাইনাস পি ডিবি এখন কোনো গ্যাসের আয়তন যদি ফিক্স থাকে কোনো গ্যাসের আয়তন যদি পরিবর্তন করা না হয় তাহলে ডিউ ইকুয়াল টু টু হবে অর্থাৎ আয়তন পরিবর্তন করতে না দেওয়া হলে তখন অভ্যন্তরীণ শক্তি ইকুইল টু যে শক্তিটা আমরা সাপ্লাই করতেছি সেটা এখন তুমি এখান থেকে পেয়ে গেছো যদি আয়তন পরিবর্তন করতে না দেওয়া হয় তাহলে কোনো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি মানেই যে শক্তিটা আমরা সাপ্লাই দিচ্ছি সেটা বুঝতে পারছ বাইরে থেকে সিস্টেমে যে শক্তিটা যাবে সেটা হচ্ছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি তাহলে এটাই হচ্ছে অভ্যন্তরীণ শক্তির রাশিমালা অভ্যন্তরীণ শক্তি কি বা অন্তঃস্থ শক্তি কি একটু আগে আমি বলছিলাম তোমরা নিশ্চয় শুনছ তো এখন আমরা আমাদের যেহেতু এখানে আয়তন ফিক্সড আমি একটু আগে বলছি যে আয়তন যদি ফিক্সড হয় তখন কি হবে ডি কিউ টু টু ডি কিউ তাহলে এখানে হচ্ছে যে আয়তন ইকল টু ফিক্সড এই জন্য আবার আয়তন যখন ফিক্স তখন আমরা স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ শিখছি সিবি ইকুয়াল টু ডেল কিউ ডিভাইড বাই এম ডেল টি ঠিক আছে তো এটাকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি সেটা হচ্ছে সিবি ইকুল টু ডি ডেল কিউকে লেখা যায় ডি কিউ ডি কিউ এম ডিটি আকারে লেখা যায় এটাকে পরিবর্তন করে এভাবে লেখা যায় এবার এখান থেকে তুমি ডি এর যে মান সেটা বের করো ডি এর মান বের হচ্ছে সিবিএম এবার এই এখানে কিউ এর জায়গায় তুমি এখানকার মানটাকে বসায় দাও তাহলে আসে সিবি এম ডিটি তাহলে খেয়াল করো অন্তঃস্থ শক্তি যেটা সেটা আমরা আরেকটা অন্য সিস্টেমে পাইছি সেটা হচ্ছে যে স্থির আয়তনে আপেক্ষিক তাপ গ্যাসের সংখ্যা কিন্তু তাপমাত্রার পরিবর্তন পাইছো তাহলে এই শক্তি যেটা সেটা স্থির আয়তনে মোলারফেকিক তাপের উপর নির্ভর করে স্থির আয়তনে মোলারাফে তাপের উপর নির্ভর করে তাহলে এখন স্থির আয়তনে মোলারফে তাপ কী সেটা যদি আমরা না জানতাম তাহলে অন্তঃস্থ শক্তির যেটা অ্যামাউন্ট সেটাও আমরা ব্যাখ্যা করতে পারতাম না এই জন্য আমরা আগে স্থির আয়তনে মোলারফেক তাপ কি সেটা ব্যাখ্যা করছি এবার আমরা চলে যাচ্ছি একটি গ্যাসের জন্য গ্যাসটা আদর্শ হতে পারে আদর্শ হলে ভালো হয় একটি আদর্শ গ্যাসের জন্য সিপি এবং সিবি এর মধ্যে যে সম্পর্ক অর্থাৎ এই যে এটা সিপি মাইনাস সিবি ইকুল টু আর এটাকে প্রতিবাদন করব আমরা তাহলে আমরা এখন এটাকে প্রতিবাদন করব। এখানে একটু এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবা এগুলো আমরা একটু পরে কাজে লাগবে এই সমীকরণটা কাজে লাগবে এই সমীকরণটা কাজে লাগবে এগুলো একটু মনে রাখবা এই সমীকরণটা কাজে লাগবে ঠিক আছে এই তিনটে সমীকরণ আমাদের একটু পরে কাজে লাগবে তো আমাদের এখন মূল কাজ কি আমাদের মূল কাজ হচ্ছে আসলে আমরা প্রুভ করব যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর এটা আমরা এখন প্রুভ করব তো এটা প্রুভ করার জন্য আমরা একটু আগে যেটা শিখছি যে ডিডাব্লিউ ইকুয়াল টু পিডিবি সেখান থেকে আমরা এই সমীকরণটা নিয়ে আসতে পারি এটা নিয়ে আসতে পারি নিয়ে আসলাম তারপরে আমরা একটু আগে শিখছি টি এটাও আমরা নিয়ে আসতে পারি ঠিক আছে তো এটা যদি নিয়ে আসি তখন এই সমীকরণটা হচ্ছে সংখ্যক সংখ্যক জন্য বিশিষ্ট একটা গ্যাসের অন্তঃস্থ শক্তি এম সংখ্যক মূল বিশিষ্ট কিন্তু ওই গ্যাস যদি এক মোলের হয় আমরা শুরুতে বলছি যে এক মূল গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো যে সিপি মাইনাস আর এক মোল গ্যাসের ক্ষেত্রে তোমাকে পরীক্ষা আসবে এইভাবে এক মূল গ্যাসের ক্ষেত্রে তো এক মূল গ্যাস হলে এম এর মান কত এক মূল তাহলে আমরা লিখে দিব যে ডিইউ ইকুয়াল টু সিবি এক মূল ইনটু ডিটি অর্থাৎ ডিইউ ইকুয়াল টু সিবি ডিটি তাহলে এবার আমরা আরেকটা সূত্র পেয়ে গেছি সেটা হচ্ছে যে এটা এটা ঠিক আছে এবার আমরা আমরা দেখো আমাদের এটা লাগবে আমি আবার বলতেছি আমাদের এটা লাগবে এটা লাগবে এখন আবার এটা লাগবে আবার আমাদের এটাও লাগবে ঠিক আছে তো আমরা যে মানগুলো পাইছি ঠিক আছে সেগুলোকে আমরা আরও একটু অন্যভাবে দেখতে চাই সেটা হচ্ছে যে আমাদের ডি কিউ টু কি দাঁড়ালো এখন ডি কিউ ইকুল টু দাঁড়ালো যে ডিইউ প্লাস পিডিবি এবং ডি ইউ কিউলটা দ্বারা হলো সি বি ডিটি ঠিক আছে এটা এতটুকু আমাদের থাক আমাদের এগুলো আপাতত এখন আর প্রয়োজন নাই সো আমরা এগুলো মুছে দিচ্ছি এখন আমরা যেটাতে যাব সেটা হচ্ছে স্থির চাপে মৌলানা ফিক তাপে আমরা শিখছিলাম স্থির চাপে মৌলানা ফিক্তাপ সি সিপি ইকুইল টু আমরা শিখছিলাম ডিকিউ ডিভেট বাই এম ডেলটি ডেলটি ডিক ডেল কিউ ডিভেট বাই এম ডেলটি তো আমরা লিখতে পারি সিপি টু আমরা বলছি একমোল গ্যাসের ক্ষেত্রে এটা প্রমাণ করব তো একমলো গ্যাসের ক্ষেত্রে হলে আমার মানে আর ডেলটিটাকে আমরা লিখতে পারি টি আর ডিকিউ ডেল কিউকে আমরা লিখতে পারি ডিকিউ ঠিক আছে তাহলে এখানে যদি আমরা আর একটু কাজ করি তাহলে কি আসে ডিকিউক টু সিপি টি তাহলে দেখো আমরা ডি এর মান পেয়ে গেছি এখন আমাদের কাছে ডি কিউ এর মান আছে এর মান আছে এটাকে এক নাম্বার সমীকরণ ধরো এই এক নাম্বার সমীকরণে এই মানগুলোকে আমরা ইচ্ছে করলে বসাতে পারি তো আমরা এই মানগুলোকে এখন সেখানে বসিয়ে দিব ঠিক আছে আমরা এক নাম্বার সমীকরণে মানগুলোকে বসাই দিই বসালে যেটা পাবো সেটা হচ্ছে এগুলো আমি মুছে দিচ্ছি এগুলো আর দরকার নাই আপাতত এক নাম্বার সমীকরণের মধ্যে আমি মানগুলোকে বসা দিচ্ছি তো মানগুলো যদি আমরা বসাই আমি রেড কালার দিয়ে লিখতেছি তাহলে ডি কিউ এর মান আসছে সিপি সিপি ডিটি ইকুয়েল টু এর মান আসছে কত দেখো এর মান আছে সিবি ডিটি প্লাস পিডিবি এখন একটা জিনিস খেয়াল করো সব জায়গায় এখানেও ডিটি আছে এখানেও ডিটি আছে ডিটি কিন্তু কমন যায় কিন্তু পিডিবি এর মধ্যে ডিটি নাইন সো পিডিবি রাখা যাবে না এই কিউশনটাতে পিডিবি রাখা যাবে না পিডিবিটাকে করোনা কোন কিছু দ্বারা রিপ্লেসমেন্ট করতে হবে তাহলে আমরা এটা প্রমাণ করতে পারবো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর তাহলে পিডিবি আমরা কিভাবে রিপ্লেস করব তো এটা রিপ্লেস করার জন্য আমি আসলে এই বোর্ডটাকে মুছে দিচ্ছি আদর্শ গ্যাসের ক্ষেত্রে তোমরা নিশ্চয়ই মনে আছে যে একটা জিনিস আমরা শিখছিলাম সেটা হচ্ছে পিবি ইকুয়াল টু এনআরটি পিবি টু এনআরটি তো আমরা যেহেতু এটা এক মূলের ক্ষেত্রে প্রমাণ করতেছি তাহলে এন এর মান যেহেতু এক মূলের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আমরা এখন এই সমীকরণটাকে এর এর সাপেক্ষে সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এই সমীকরণটাকে তাহলে টি এর সাপেক্ষে যদি আমরা এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে ডি টি অফ ইকুয়াল টু ডি ডিটি অফ আর টি আশা করি তোমরা এটা বুঝতে পারছ এখন সাথে টি এর কোনো সম্পর্ক নাই সো আমরা পিটাকে বাইর করে বাট বি এর উপরে টি এর সম্পর্ক আছে বি হচ্ছে আয়তন তাপমাত্রা পরিবর্তনে আয়তনের বিশাল একটা পরিবর্তন ঘটে তো আমরা লিখবো ডিবি বাই ডিটি ইকুয়েল টু আর এর সাথে টি এর কোনো সম্পর্ক নাই আর কে বাইরে নিয়ে আসলাম ডিডিটি অফ টি তাহলে ডি ডিডিটি অফ টি এখন খেয়াল করো পি ডিবি বাই ডিটি থাকুক ইকুয়েল টু এখানে শুধু আর হয় কারণ ডিডিটি অফ টি ইকুয়াল টু কত ওয়ান আমরা জানি ডি এক্স অব এক্স ইক টু কত ওয়ান এই জন্য সো এখানে তুমি আরও কাজ করো কাজ করলে পাবা পি ডিবিকল টু আর ডিটি দেখো পি ডিবি আসলো আর ডিটি দেখো এই পি ডিবি মান বেড়ে গেছে এবার তুমি এখানে পিডিবি এর মান বসায় দাও তাহলে সিপি ডিটি ইকল টু সিবি ডিটি প্লাস পিডিবি এর মান বেড়েছে কত আর ডিটি তাহলে আমরা যদি এখানে কাজ করি সব জায়গায় ডিটি কমন দেখো ডিটি 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 তাহলে সব জায়গায় যেহেতু কমন কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি আমরা বাদ দিয়ে দিলে এখানে দাঁড়ায় সিবি প্লাস আর তাহলে দাঁড়ালো সিপি মাইনাস সিবি ইকুয়েল টু আর তাহলে আমরা প্রমাণ করতে চাইছিলাম যে সিপি ইজ গ্রেটার দেন সিবি এখান থেকে সেটা প্রমাণিত হয় দেখো আমরা বলছিলাম যে আমরা ম্যাথমেটিক্যালিও প্রমাণ করব যে আমাদের সিপি অফ সব সময় সিবি থেকে বড় হয় আমরা সেটা প্রমাণ করে তোমাদেরকে দেখালাম অথবা এটা ঠিক আছে স্যার সো আমরা মূলত বিশাল একটা প্রফ করে ফেলছি তো আমি চাই যে তোমরা আসলে আমাদের যেই ভিডিও সেখানে আমরা লাইভ যে ক্লাসে আছি তোমরা সেখানে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে একজন একজনের ইঞ্জিন দেখাও হ্যাঁ ভাইয়া দেখান হ্যাঁ দেখাও ভাইয়া একটু পরেই আজকে চ্যাপ্টার কমপ্লিট চাই ভাইয়া ইয়েস আজকে চ্যাপ্টারটা কমপ্লিট করে দিব আমরা বেশি সময় দিব না আর ঠিক আছে ভাই থ্যাংক ইউ তোমাকে অ্যান্ড তোমরা তোমাদের ফ্রেন্ডগুলোকে একটু কষ্ট করে মেনশন করে দাও যারা ক্যানজি রুইগান হ্যাঁ কি লিস তোমার আসলে ফেসবুক আইডিটা খুবই হার্ড নাম দিছে তুমি ভাইয়া তারপর রিফাত মাহমুদ অ্যান্ড আল জাবের তোমরা যে কাজটা করতে পারো তোমাদের ফ্রেন্ডকে কি করে দাও মেনশন করে দাও তাহলে আমরা আরও কি আরও বেশি বেশি তোমাদের জন্য বিড়ি নিয়ে আসতে পারবো ইন্সপায়ার্ড হবো ঠিক আছে এবং শেয়ার করে দিতে পারো তোমাদের টাইম লাইনে শেয়ার করে দাও আর তোমরা দেখো আসলে বাংলাদেশে আমরা অনেক ধরনের ভিডিও আমরা শেয়ার শেয়ার করে বাট দরকারি আমরা করি না যেটা দরকারি সেই ভিডিওটা তোমরা শেয়ার করো না এই জায়গায় হচ্ছে সমস্যা যার কারণে আসলে আমাদের বাংলাদেশে এ ধরনের ভিডিও কেউ বানাতে চায় না সবাই প্র্যাঙ্ক ভিডিও বানায় তারপর হচ্ছে মোটিভেশনাল ভিডিও বানায় আরও বহুত রকমের ভিডিও বানায় রোস্টিং ভিডিও বানায় বাট এ ধরনের ভিডিও না এর কারণে তোমার তোমরাই দোষী কারণ তোমরা এগুলোকে সাপোর্ট করো না তোমরা সাপোর্ট করো অন্য কিছুকে ঠিক আছে সো এই আমি আর কথা বলতে চাই না ভিতরকে যেতে চাই না সো আমরা এতে চলে যাচ্ছি পরবর্তী টপিক হচ্ছে আমরা গামা কি তো আমরা গামা কি এখন সেটাতে যাব আমরা আজকে শেষ করে দিব চাপ্টারটা ঠিক আছে একদম শেষ করে দিব পুরোটাই খুব দ্রুত করার চেষ্টা করতেছি আমি এখন হচ্ছে যে তিনটার কাছাকাছি বেজে গেছে অলরেডি সো আমরা এখন শিখবো গামা কি আসলে গামা কি গামা হচ্ছে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে গামা বলে গামা কি বুঝে গেছ এখন এই গামার মান এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে এক রকম হয় দ্বি পরমাণু গ্যাসের ক্ষেত্রে আর রকম হয় ত্রি পরমাণু বা বহু পরমাণু গ্যাসের ক্ষেত্রে আরেক রকম হয় তো এটা বইতে একদম ডিটেলস আসলে দেওয়া নাই কিন্তু উপর লেভেলে বইগুলোতে ডিটেলস দেওয়া আছে আর তোমাদের ডিটেলস জানারও দরকার নাই শুধুমাত্র গামা কি যেন রাখলে হবে গামা কি গামা হচ্ছে স্থির সরি স্থির চাপের মূলারাপিক তাপ এবং স্থির আয়তন মোলারাপিক তাপের অনুপাতকে গামা বলে আর হচ্ছে এক পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত দুই পরমাণু গ্যাসের ক্ষেত্রে গামার মান কত বহু পারমাণিক বা বহু পরমাণুক গ্যাসের ক্ষেত্রে গামার মান কত এটা মুখস্থ রাখলে হবে এমসিকিউর জন্য আর তোমাদের আর কিছু জানার দরকার নেই তো এক পারমাণবিক এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন দ্বি পারমাণু দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে বা দ্বি বলে অনেকে ঠিক আছে তাহলে দ্বি পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিরো কোথাও কোথাও ওয়ান পয়েন্ট ফোর ওয়ান লিখে আছে দুইটাই সঠিক আর বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মান হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি এই জিনিসটা তোমরা মুখস্থ করে ফেলো তাহলে হচ্ছে এই মানটা মুখস্থ করো এম সিকিউর জন্য আর এটা হচ্ছে কয়ের জন্য মুখস্থ করো যে স্থির চাপে মোলারাফিক তাপ এবং স্থির মোলার মোলারাফিক তাপের অনুপাতকে গামা বলে তাহলে আমরা গামা কি সেটাও শিখে ফেলছি এখন আমরা প্রমাণ করব পিবি গামা ইকুল টু ধ্রুবক আমরা প্রমাণ করব কি পিবি গামাইকুল টু ধ্রুবক এই প্রমাণটা একদম সহজ মানে হচ্ছে যে তোমাদের বইতেই দেওয়া আছে আমরা একটু আগে যেভাবে প্রমাণ করছিলাম ওভাবেই তোমরা এটা নিচ থেকে শিখতে পারো তাহলে আমরা হয়তো কানট তোমাদেরকে সংক্ষেপে দ্রুত আমরা একটু আগে শিখছিলাম আমি বই থেকে দেখে দেখে লিখে দিচ্ছি তোমাদেরকে আমরা একটু আগে শিখছিলাম যে ডি কিউ টু সিবি আমরা একটু আগে শিখছিলাম এটা ডি কিউকল টু সিবি ডিটি প্লাস পিডিবি একটু আগে দেখছিলে তোমরা ঠিক আছে তো আমরা রুদ্রত প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এটা প্রমাণ করব। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে পিবি গামা কিন্তু ধ্রুবক হয় ঠিক আছে তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে তোমার এই তাপ যেটা আমরা সাপ্লাই দিচ্ছি সেটা থাকবে না রুদ্ধতাপ প্রক্রিয়া এটা শূন্য হবে ঠিক আছে তাহলে শূন্য ইকুয়াল টু সিবি ডিটি প্লাস পি ডিবি কিন্তু এক মোলো গ্যাসের ক্ষেত্রে এটা আমরা যেহেতু প্রমাণ করতেছি আবারও এক মোলো গ্যাসের ক্ষেত্রে তো আমরা জানি যে আদর্শ গ্যাসের সূত্র থেকে পিবি ইকুয়াল টু এনআরটি তাহলে এক মোলো গ্যাসের ক্ষেত্রে এন ইকুয়াল টু ওয়ান বি দেয় শুধুমাত্র আরটি হবে ঠিক আগের মতো টি কে এটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে ডিডিটি অফ ডিডিটি অফ পিবি ইকুয়াল টু ডিডিটি অফ আর টি এটা আসলে আমরা একটু আগে যেটা করছিলাম ওইটার মতোই এই জন্য আমি করাতে চাচ্ছিলাম না তারপর আমি করে দিচ্ছি তোমাদেরকে এখানে হবে একটু আগে তুমি দেখছিলে এখানে কি আসছিল শুধুমাত্র আর আসছিল আচ্ছা এখানে এটা যেহেতু রুদ্ধতাপী প্রক্রিয়ায় এটা রুদ্ধতাপী প্রক্রিয়ায় রুদ্ধতাপ রুদ্রতাপ প্রক্রিয়া এটা মনে রাখতে হবে তো রুদ্রতাপ প্রক্রিয়ায় শুধুমাত্র তোমার তাপমাত্রাটা কি থাকবে ফিক্স থাকবে কিন্তু চাপ এবং আয়তন থাকবে না চাপ এবং আয়তনের পরিবর্তন হবে তো তা এবং তাপমাত্রারও পরিবর্তন হবে তো তাপমাত্রা যেহেতু পরিবর্তন হবে তাহলে চাপ আয়তন সবই সব কিছুর কি হবে পরিবর্তন হবে তাহলে এখানে পিকে বাইরে রেখে বিকে ডিফারেন্সিয়েশন পরে বিকে বাইরে রেখে পিকে কে ডিফারেন্সিয়েশন বুঝতে পারছো আগেটার মতন এটা রুদ্ধি প্রক্রিয়া এই জন্য এই জন্য হচ্ছে কি পিকে বাইরে রেখে বিকে ডিফারেন্সিয়েশন তারপরে বিকে বাইরে রেখে পিকে ডিফারেন্সিয়েশন আর এই পাশে শুধুমাত্র আর হবে পরে এখান থেকে আমরা যদি ডিটিটাকে এই পাশে পাঠিয়ে দেই তাহলে হয় পি ডিবি প্লাস পি ইকুয়াল টু আর ডিটি ঠিক আছে সবগুলো টিকে আমরা এই পাশে পাঠিয়ে দিছি এখন এখান থেকে যদি আমরা ডিটিটাকে কমন নেই ডিটিটাকে রাখি শুধুমাত্র এই ডিটিটাকে রাখি তাহলে এটা ডিভাইড বাই আর হয় অর্থাৎ পিডিবি প্লাস বিডিপি ডিভাইড বাই আর ঠিক আছে এটা তোমরা একটু মনে রাখো একটু পরে এটা আমাদের কাজে লাগবে এখন দেখো আমরা এই যে এই সমীকরণটাতে ব্যাক আসতেছি এই সমীকরণটাতে যদি আমরা ব্যাক আসি তাহলে তোমরা একটু দ্রুত দেখার চেষ্টা করবো আমার সাথে সাথে আমরা এখানে এই ডিটি এর মানটা বসাই দিব এই ডিটি এর মান আমরা যেখানে পাইছি সেটা এখানে বসাই দিব সাপোজ এটা দুই নম্বর এক নম্বর সমীকরণ আরেকটা এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে দুই এস মানটা আমরা একে বসাচ্ছি তাহলে আমরা পাবো সিবি ইনটু এই মানটা অর্থাৎ পি ডি বি প্লাস বি ডি পি ডিভাইড বাই আর আমরা ডিটি মানটা বসাইছি প্লাস পি ডি বি ইকুয়ালস টু জিরো ঠিক আছে এই সমীকরণের মধ্যে আমরা ডিটি এর মানটাকে বসাই দিচ্ছি এবার যদি আমরা এখান থেকে কাজ করি তাহলে আমরা যেটা পাবো সিবি এটা এই সিবি দিয়ে এটা পুরোটাকে আমরা মাল্টিপ্লাই করব। সিবি দিয়ে পুরোটাকে কি করব। মাল্টিপ্লাই করব। তাহলে সিবি পিডিবি প্লাস সিবি ডি ডিপি ডিভাইড বাই আর প্লাস পিডিবি ইকুয়াল টু জিরো এখানে আর যদি আমরা এলসিএম নেই বা লসাগু নেই তাহলে সিবি ডিটি সিবি পি ডিবি প্লাস সিবি প্লাস আর পি ডিবি ইকুয়াল টু জিরো দেখো এটা তোমরা আশা করি বুঝতে পারছো সো এখানে সব কাজ আসলে বীজগাণিতিক কাজ একদম কঠিন কোনো কাজ নাই তো আমরা পরবর্তী লাইনে চলে যাচ্ছি দেখো আটটাকে যদি আমরা এই পেশ নিয়ে যাই জিরো হয়ে যায় এখানে থাকে সিবি পি ডিবি প্লাস সিবিপি প্লাস আর পি ডিপি আছে না আর পি ডিবি আর এক জায়গায় আমরা লিখতে পারি সিপি মাইনাস সিবি একটুকে আমরা এটা প্রমাণ করছিলাম ঠিক আছে এটা আর এক জায়গায় লিখলাম ইন্টু পি ডিবি ডিবিকাল টু জিরো ঠিক আছে তারপরে আমরা যে লাইনটা লিখবো এখানে আমরা মূলত কাজ প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এটাকে তুমি কাজ করো কাজ করলে যেটা বা বাল আলটিমেটলি সেটা হচ্ছে সিবি বি সিপি এই যে সিপি সিপি পি ইকুয়ালস টু জিরো পরে তুমি এ লাইনে কাজ করো এ লাইনে পুরোটাকে সিবি দ্বারা ভাগ করো এটা পুরোটাকে সিবি দ্বারা ভাগ করো তাহলে এই যে এখানে সিবি কাটা যাবে তখন বিডিপি থাকবে প্লাস সিপি বাই সিবি পি ডিবি ইকুয়াল টু জিরো হবে তো আশা করি তোমরা এতটুকু বুঝছো এবং খাতা তুলে নিয়েও দ্রুত কারণ আমি যেভাবে বুঝে দিচ্ছি এভাবে কিন্তু বইতে তোমরা বুঝবা না সো তোমরা দ্রুত তুলে নাও ঠিক আছে পরে আমি এই দেখো এখানে বি ডিপি প্লাস সিবি ডিভাইড সিপি ডিভাইড বাই সিবি পি ডিবি ইকুয়াল টু জিরো আসছে বাট আমরা সিপি ডিভাইড বাই সিবি এর জায়গায় লিখতে পারি গামা লিখতে পারি এই যে এই জায়গায় আমরা কি লিখবো গামা তো আমরা ওই জায়গাটাতে গামা লিখে দিচ্ছি তাহলে দেখো বি ডিপি প্লাস গামা পি ইকুয়াল টু কি হবে জিরো হবে এবার আমরা পুরো অংশটাকে পিবি দ্বারা ভাগ করি পিবি দ্বারা ভাগ করি পুরো অংশটাকে আমরা যদি পিবি ধারা ভাগ করি পুরো অংশটাকে ভালো করে খেয়াল করো বি ডিপি ডিভাইড বাই ধারা আমরা ভাগ করতেছি তাহলে গামা ডিভাইড বাই মানে পুরো আমরা পিবি দ্বারা ভাগ করলাম তাহলে দেখো বিবি কাটা যায় তখন থাকে ডিপি ডিভাইড বাই পি প্লাস গামা এখানে তো বিবি পিপি কাটা যায় পিপি কাটায় দেখো পিপি কাটা এখানে বিবি কাটা ঠিক আছে তাহলে বাকি থাকে কি গামা ডিবি বাই বি ইকুয়াল টু জিরো এবার আমরা যেটা করব এটাকে সমাকলন করব পুরো অংশটাকে কী করবো সমাকলন করবো তাহলে সমাকলন করলে সমাকলন অফ মানে ইন্টিগ্রেশন করতেছি ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন অফ ওয়ান বাইপি ডিপি প্লাস আবার ইন্টিগ্রেশন গামা বাইরে থাক গামা বাইরে থাক ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই বি ডিবি ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ জিরো এখন দেখো আমরা যদি এটাকে কাজ করি তাহলে যেটা পাবো এখানে পাবো লন পি প্লাস এখানে পাবো গামা লন বি ইকুয়াল টু ধ্রুবক কারণ ইন্টিগ্রেশন অফ জিরো ইকুয়াল টু ধ্রুবক আসবে ঠিক আছে তারপরে আমরা যেটা করব এখানে যদি আমরা কাজ করি লন পি প্লাস এই গামাটাকে আমরা বি এর উপরে নিয়ে যেতে পারি তাহলে গামা লন বি গামা ঠিক আছে ইকুয়াল টু ধ্রুবক এখানে দেখো আমরা যদি লন কমন নিয়ে নিই লন যদি আমরা কমন নেই

পি বি গামা আসবে ঠিক আছে লন পি বি গামা ইকুয়াল টু আসলো ধ্রুবক ঠিক আছে তো তার মানে আমরা যদি এখন পিপি বিটাকে রাখি শুধুমাত্র যদি আমরা পি বিটাকে রাখি তাহলে পি গামা ইকুয়াল টু লন ইনভার্স ধ্রুব এই এখানে আসবে কি লন টাইপ আসলে লন ইনভার্স হবে আর কি লন ইনভার্স ধ্রুবক তার মানে আবারও ধ্রুবক আসবে লন ইনভার্স ধ্রুবক মানে আবারও কি আসবে ধ্রুবক আসবে সো এখান থেকে প্রমাণ প্রমাণিত হলো কি যে রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে পিবি গামা ইকুয়াল টু ধ্রুবক ঠিক আছে সো এখানের যে বাকি যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো তোমরা পারবা তোমরা তোমাদের বইতে একটু কষ্ট করে দেখে নাও দেখলে তাড়াতাড়ি পারবা আমি আশা করি তো আমরা আর চাই না যে এই চ্যাপ্টার পরটাকে একদম বিশাল আকারে নিয়ে যেতে আমি হয়তো আর দশ থেকে পনেরো মিনিট লাইভে থাকবো এরপরে আমরা ক্লাসটা শেষ করে দিব ঠিক আছে তো যদি কোনো টপিক তারপর বাকি থেকে যায় তো আমরা সেটাকে পরের ক্লাসে আমরা ভিডিও করা হয়তো আলোচনা করে দিব বিকজ এত বিশাল চ্যাপ্টার এটা আসলে তোমরা হয়তো খেয়াল করছো বিশাল চ্যাপ্টার এটা কখনোই আসলে এভাবে পড়াই সম্ভব না যে শেষ করা ঠিক আছে তো আমি আর দশ পনেরো মিনিট ক্লাস দিব তোমাদের জন্য এই দশ পনেরো মিনিটে যতটুকু টপিক আমরা কাভার করতে পারি ওইখানেই থাকবে পরের ক্লাসে আমরা আরও বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আমরা এখন চলে যাচ্ছি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আমি জাস্ট একটু মুখে মুখে কিছু পরা বলে দিব তারপর আমরা কানট ইঞ্জিনে চলে যাব ঠিক আছে তো প্রথম হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া কি যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে বিপরীতমুখী হয়ে যদি কোনো প্রক্রিয়া প্রত্যাবর্তন করতে পারে তাহলে সেটাকে বলা হয় প্রত্যাগামী প্রক্রিয়া আর যেমন প্রত্যাগামী প্রক্রিয়ার যদি আমরা উদাহরণ দিই আমরা যদি পানিকে বাষ্পে পরিণত করি আবার সরি যদি আমরা বরফকে পানিতে পরিণত করি আবার বরফকে যদি তাপ দিয়ে বাষ্পতে পরিণত করি আবার যদি তাপ নিয়ে নেই তখন বাষ্প আবার পানিতে পরিণত হয় পানি আবার বরফে পরিণত হয় তাহলে দেখো বিপরীতমুখী প্রত্যাপন করতে পারে আমি ছিলাম কোথায় ছিলাম বরফে আইস তারপর ওয়াটার তারপরে কি ব্যাপর পরে দেখো আমরা ব্যাপার থেকে আবার ওয়াটার আসতে পারি ওয়াটার থেকে আবার কোথায় আসতে পারি আইসে আসতে পারি তাহলে এই ঘটনা যেখানে ঘটে সেই ঘটনাগুলোকে বলা হয় প্রক্রিয়া সরি সরি প্রক্রিয়া এবার হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে এরকম ব্যাগ আসবে না আইস থেকে ওয়াটার হবে ওয়াটার থেকে ব্যাপার হবে কিন্তু ব্যাপার থেকে আবার ওয়াটার কখনো ব্যাগ আসবে না যেমন গর্ষণের কারণে যেই ক্ষতি হয় সেটা সাপোজ কি বলবো গর্ষণের কারণে কোনো কোনো একটা তাপ তৈরি হলো ঠিক আছে ওই তাপটা কখনো আর ব্যাক আসবে না ঠিক আছে সো অপ্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে যে দুটি ঘর্ষণের মধ্যে যে দুটি বস্তুর গর্ষণের ফলে যে তাপ সৃষ্টি হয় সেটা একটি অপ্রত্যাগামী প্রক্রিয়া দুটি বস্তুর গর্ষণের ফলে যে তাপ তৈরি হয় সেটা একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া এবার আমরা চলে যাচ্ছি যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র তাপ ইঞ্জিন এবং কার্নট ইঞ্জিনের তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র তাপ ইঞ্জিন এবং কার্নট ইঞ্জিনে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র অনেকে ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করছে আমরা সবগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করব তবে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ক্লসিয়াসের বিবৃতি কার বিবৃতি ক্লসিয়সের বিবৃতি তোমাদের পরীক্ষায় বলবে যে ক্লসিয়াসের মতবাদ অনুসারে তাপগতি বিদ্যা দ্বিতীয় সূত্র ব্যাখ্যা করো ঠিক আছে তো ক্লসিয়াস নামক বদলক বলছে বাইরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ স্থানান্তর সম্ভব নয় বলছে যে এটা একটা বস্তু ঠিক আছে উনি বলছে যে এটা একটা যদি স্বয়ংক্রিয় যন্ত্র হয় ঠিক আছে এটা একটা স্বয়ংক্রিয় বস্তু বা স্বয়ংক্রিয় যন্ত্র এই স্বয়ংক্রিয় যন্ত্র এটা হচ্ছে নিম্ন উষ্ণতার একটা বস্তু সাপোজ এটার তাপমাত্রা হচ্ছে দশ ডিগ্রি সেলসিয়াস এটা একটা উচ্চ তাপমাত্রার বস্তু সাপোজ এটার তাপমাত্রা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এখন এটা হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র তাহলে এই স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে কখনোই সম্ভব না এই নিম্ন তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ শক্তিকে তাপ শক্তিকে এখানে স্থানান্তর করা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে তাপ শক্তিকে উচ্চ তাপমাত্রার বস্তুতে স্থানান্তর করা কখনোই সম্ভব না একটা স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে বাইরের শক্তি সাহায্য ছাড়া তাহলে এখান থেকে এখানে তাপের স্থানান্তর সম্ভব না এই যন্ত্রের পক্ষে এই স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে থেকে তাপের স্থানান্তর করা সম্ভব না বাইরের শক্তি সাহায্য ছাড়া তাহলে এটাকে যদি আমরা বাইরে থেকে শক্তি দেই ঠিক আছে এটাকে যদি আমরা বাইর থেকে শক্তি দিই তাহলে হয়তো এটা নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপে স্থানান্তর করতে পারবে যেমন ফ্রিজ বা থেকে আমরা আমরা থেকে থেকে শক্তি 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 বিদ্যুৎ যখন বিদ্যুৎ শক্তি তখন করে রিফ্রিজারেটর ভেতরে যে আপেল কমলা আছে সেই আপেল কমলার মধ্যে তাপমাত্রা থাকে কম আর বাইরের পরিবেশের তাপমাত্রা থাকে বেশি ভেতরে তাপমাত্রা কম বাইরে বেশি তখন রেফ্রিজারেটর মানে স্বয়ংক্রিয় যন্ত্র এর মধ্যে যখন আমরা বিদ্যুৎ শক্তিকে দেই তখন সে কী করে ফ্রিজের ভেতরের যেই খাবারগুলো সেখানে হচ্ছে কম তাপমাত্রা সেই কম তাপমাত্রা থেকে তাপ নিয়ে বাইরের পরিবেশে বেশি তাপমাত্রা সেখানে ছেড়ে দেয় তাহলে দেখো ক্লসিয়াস নামক যে ভদ্রলোক ওই ভদ্রলোকের কথা থেকেও আমরা একটা ইঞ্জিন বা যন্ত্র আমরা তৈরি করতে পারি যদি আমরা সেটাকে বুঝি

আমি একটু সামান্য তোমাদের সাথে আরও কিছু কথা বলি সাথে কিছু একটু দু মিনিটের একটা এক মিনিটের একটা রেস নিই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও বিকজ আমি এখন কানোট ইঞ্জিন পড়াবো ট্যাগ করে দিতে পারো সাথে শেয়ার করে দিতে পারো ইয়ে লিখছ সার ইয়ার কবি লিখছ ভাই নেক্সট ক্লাসে একটু কৃষপের ম্যাথগুলো একটু দেখায় হ্যাঁ কৃষপের ম্যাথগুলো আমি দেখাবো এই আসিন আমাদের এটা কি শেয়ার দিচ্ছ তুমি ফেসগুলোতে গ্রুপ আচ্ছা থ্যাংক ইউ তো আমরা একটুবারেই কানট ইঞ্জিন নিয়ে আলোচনা করব হিট ইঞ্জিন আলোচনা করব আসলে টানা কথা বলছি মানে হচ্ছে এক মিনিট সামান্য আমরা রেস্ট নিচ্ছি আমরা আর মাত্র অল্প কিছুক্ষণ ক্লাস নিব কানট ইঞ্জিন বসায় আমরা বুঝে দিয়ে আমরা সাথে সাথে আমাদের লাইভ ক্লাসটা অফ করে দিব আমরা পরের টপিকগুলো হয়তো অন্য কোনো লাইভ ক্লাস আলোচনা করবো অথবা আমরা ইউটিউবে ভিডিও আকারে দিয়ে দিব তোমরা সেখান থেকে দেখে নিতে পারবা তো রিফাত মাহমুদ তোমরা রিফাত মাহমুদ এবং কানজি লিউগান তোমাদের ফ্রেন্ডদেরকে অবশ্যই শেয়ার করো এবং কমেন্ট মেনশন করতে পারো তো আসলে আর কী কী ধরনের ভিডিও বানানো উচিত তোমরা চাইলে সেগুলো আমাদেরকে জানাতে পারো অ্যান্ড আমরা আর কোন কোন টপিকের উপর ভিডিও বানাবো সেটাও তোমরা চাইলে জানাতে পারো আর যদি কোনো সমস্যা ফেস করো সেটাও আমাদেরকে জানাবা তো আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা আবার হিট ইঞ্জিনে চলে যাচ্ছি বা হিট ইঞ্জিনে পরে আমরা কার্নট ইঞ্জিন নিয়ে আলোচনা করব তো আমরা হিট ইঞ্জিনে চলে যাচ্ছি সবার আগে হিট ইঞ্জিন কি এবং হিট ইঞ্জিনের আমরা ইফিসিয়েন্সি দেখব খুব দ্রুত সাপোজ এখানে একটা তাপের উৎস আছে এখানে হচ্ছে একটা সিঙ্ক সিঙ্ক মানে হচ্ছে যে তাপ গ্রহণ করে তোমরা নিশ্চয়ই হয়তো কম্পিউটারে যারা ডেস্কটপ চালাও তারা দেখছো প্রসেসরের উপর একটা সিঙ্ক বসানো থাকে হিট সিঙ্ক ভালো করে খেয়াল করবা কোনো যন্ত্র অনেকগুলো যন্ত্র তোমরা হয়তো দেখছো যে হিট সিঙ্ক একটা বসানো থাকে সিঙ্ক মানে হচ্ছে তাপ গ্রাহক তাপ গ্রাহক তাহলে এটা হচ্ছে তাপ গ্রাহক আর এটা হচ্ছে তাপের উৎস মনে করো এটা হচ্ছে তাপের উৎস এটা হচ্ছে তাপ গ্রাহক উৎসের তাপমাত্রা হচ্ছে টি ওয়ান উৎস হচ্ছে তাপের উৎস হিট এনার্জির উৎস এনার্জি শক্তির উৎস এটা হচ্ছে শক্তির উৎস ওই শক্তির উৎসের তাপমাত্রা হচ্ছে টি ওয়ান আর এটা হচ্ছে তাপ গ্রাহক মানে তাপকে তাপ শক্তিকে সে গ্রহণ করবে অ্যাবজর্ব করবে সেটা তাপমাত্রা মনে করো টি টু তো এখানে একটা ইঞ্জিন আছে সাপোজ এটা হচ্ছে একটা ইঞ্জিন এই ইঞ্জিন কি করে যে উৎস থেকে তাপ গ্রহণ করে গ্রহণ করে একটা নির্দিষ্ট পরিমানে কাজ করে কাজ করে বাকি তাপটা যে তাপটা সে গ্রহণ করে সবগুলো সে কাজে রূপান্তর করে না যে তাপটা উৎস থেকে গ্রহণ করবে সবগুলো কাজে রূপান্তর করবে না কিছু অংশকে কাজে রূপান্তর করবে সাপোজ সিক্সটি পার্সেন্টকে কে সিক্সটি পার্সেন্টকে সে কি করলো কাজে রূপান্তর করলো বাকি চল্লিশ পার্সেন্টকে কে সে তাপ গ্রাহকে ছেড়ে দেয় তাহলে দেখো একটা হিট ইঞ্জিন কীভাবে কাজ করে একটা উৎস থেকে তাপ গ্রহণ করে গ্রহণ করে একটা নির্দিষ্ট কাজ করার পরে বাকি অংশ তাপ গ্রাহককে ছেড়ে দেয় এখন কোয়েশ্চেন হচ্ছে সে যদি এই তাপমাত্রার উৎস থেকে কিউ ওয়ান পরিমাণে তাপ গ্রহণ করে এবং গ্রাহকে যদি কিউ টু পরিমাণে তাপ ছেড়ে দেয় তাহলে কাজ করছে কতটুকু তাহলে দেখো সে যে কাজ করছে সেটা হচ্ছে যে যেটা গ্রহণ করছে এবং যেটা বর্জন করছে তার বিয়োগ ফলে সমান অর্থাৎ ডাব্লিউক টু কিউ ওয়ান মাইনাস কিউ টু উৎস থেকে যে তাপ গ্রহণ করছে সেটা মাইনাস গ্রাহকে যেটা বর্জন করছে সেটা এই দুইটার বিয়োগ ফলের যে পরিমাণ সেই পরিমাণে সে কী করবে কাজ করবে এটাই হচ্ছে হিট ইঞ্জিনের মূল বেসিক হিট ইঞ্জিন মানে গাড়ির ইঞ্জিন হতে পারে তারপর যে হিটার হতে পারে আয়রন হতে পারে যেটা দিয়ে আমরা কাপড় ইয়া করি আয়রন করি আয়রন মেশিন হতে পারে অন্য যে কোনো ধরনের মেশিন হতে পারে হিট ইঞ্জিন মানে হচ্ছে যে এই সকল ধরনের আসলে এটার ইঞ্জিনে কাজ করে যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এ বা যন্ত্রকৌশল বিভাগে আরো বিস্তারিত পড়ায় তোমরা যদি সেটা হচ্ছে তাহলে এই কাজ তাহলে সাপোজ আমরা একটা ইঞ্জিনের মধ্যে যদি ইফিসিয়েন্সি বের করতে চাই তাহলে ওই ইঞ্জিনে কি পরিমাণে আমাকে আউটপুট দেয় সেটা থাকবে উপরে আর কি পরিমাণে সেই ইনপুট নেয় সেটা থাকবে নিচে অর্থাৎ ইনপুট এনার্জি বের বা আউটপুট এনার্জি সরি আউটপুট এনার্জি ডিভাইড বাই ইনপুট এনার্জি তাহলে খেয়াল করো সে আমাকে আউটপুট কী দিল ডাবলিও আর তাই ইনপুট নিল কি কি ওয়ান পরিমাণে তাপ কি ওয়ান তাপকে ইনপুট নিয়ে সে আউটপুট দিলো ডাবলি পরিমাণের কাজ কি ওয়ান পরিমাণের তাপ শক্তিকে ইনপুট আকারে নিয়ে ডাবলি পরিমাণে কাজ আমাকে আউটপুট আকারে দিল এখন আমরা একটু আগে আবার দেখলাম যে ডাবলি ইকুয়াল টু কি ওয়ান মাইনাস কিউ টু সেটা মানটাকে আমরা বসাই দিলাম কি বলবো তাপীয় কর্ম আমরা অন্যভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেটা রকম একটু দেখো তো এখানে কি সমস্যা হচ্ছে কোনো ধরনের সমস্যা কিনা মোবাইল অফ হয়ে গেছে কিনা এটা তো বুঝতেছি না সমস্যা কোনো আর তোমরা যদি ভিডিও দেখতে কোনো ধরনের সমস্যা ফেস করো দয়া করে কমেন্ট করে জানাবা তাহলে আমরা বুঝতে সুবিধা হবে বিকজ আমাদের এখানে কম্পিউটার দেওয়া আছে কম্পিউটারে আমরা দেখতেছি লাইভ ক্লাসটা কীভাবে হচ্ছে সো তোমরা কমেন্ট করে জানাবার সাথে সাথে তো আমরা দেখো ইফিসিঞ্চি বের করে ফেলছি বাট এটাকে আমি একটুভাবে বলছি যে আমরা অন্যভাবে লিখতে পারি অন্যভাবে কীভাবে দেখো আমরা পেয়েছি কি ইকুয়াল টু এটা কি ইলে আসলে এটাকে ইটা দ্বারা প্রকাশ করা হয় সো ইটা তাহলে আমরা পড়ছি ইটা ইকুয়াল টু কি কিউ ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কি1। এটা পার্সেন্টেজ এখন নিচ্ছি না এভাবে থাকুক বাট আমরা লিখতে পারি কিউ ওয়ান ডিভাইড বাই মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান এখানে কিউ ওয়ান কিউ ওয়ান কাটা গেলে ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান হয় তাহলে আমাদের দক্ষতা হয় ওয়ান মাইনাস কিউ টু ডিভাইড বাই কিউ কিউন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটাও লিখতে পারবা তুমি ঠিক আছে ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তুমি এটা লেখো আর এটা লেখো দুইটাই কারেক্ট দুইটাই এটা হচ্ছে উচ্চ থেকে যে তাপ গ্রহণ করছে এবং গ্রাহকে যে তাপ বর্জন করতেছে সেটার রেফারেন্সে সেটা দেখে কিন্তু আমরা তাপমাত্রা টি ওয়ান এবং গ্রাহকের তাপমাত্রা বলছিলাম টি টু এখন তাপমাত্রার এটা কত হবে একই থাকবে অ্যামাউন্ট ইফিসিয়েন্সি সবসময় একই থাকে তাপমাত্রা দিয়ে বলো আর তাপ দিয়ে বলো দুইটাই একই থাকে বাট আমরা তাপমাত্রার ক্ষেত্রে সেটা দেখাতে চাই আসলে খুবই সময় ক্ষেপণ হচ্ছে বিকজ খুবই বড় চাপটার কিছু করার নেই আমার সো আমরা চলে যাচ্ছি কিভাবে এটা আমরা আমরা দেখলাম এখান থেকে আমরা প্রমাণ করব তাপের উপর কীভাবে সে নির্ভর করে তাপের উপর কীভাবে সে নির্ভর করে এই তো আমরা দেখছিলাম যে উচ্চের তাপমাত্রা ছিল টি ওয়ান গ্রাহকের তাপমাত্রা ছিল টি টু ঠিক আছে তো আমরা আবার জানি যে কোন বস্তুর তাপ তাপমাত্রার সমানুপাতিক তাপ সরি উল্টা করে বললে ভালো হয় তাপমাত্রাটা তাপের সমানুপাতিক বললে বেশি ভালো হয় তাপমাত্রা হচ্ছে তাপের সমানুপাতিক কোনো বস্তুর তাপ যদি বাড়ে তাপমাত্রাও বাড়বে তো যেহেতু এটা একটা সমানুপাতিক তাহলে আমরা লিখতে পারি যে টি ওয়ান ইকুল টু কে কিউ ওয়ান একইভাবে আমরা লিখতে পারি টি টু ইকুল টু কে কিউ টু এখান থেকে যদি আমরা কে এর মান বের করি তাহলে কি দাঁড়ায় কে ইকলাইড বাই কি দাঁড়ায় টি টু ডিভাইড বাই টু এই দুইটা থেকে আমরা কে এর মান যদি কে আবার সমান করি যেহেতু দুই জায়গায় কে এর মান সমান তাহলে আমরা লিখতে পারি আমরা লিখতে পারি যে টি ওয়ান ডিভাইড বাই কি টু টি টু ডিভাইড বাই কিউ টু ঠিক আছে এখানে আমরা আবার যদি কাজ করি এখানে যদি আমরা আবার কাজ করি দেখো এই যে কে ইকুল টু এটা আসলো আমাদের তো আমরা যদি কে কে বাদ দিয়ে দিই তাহলে আমরা এটাও লিখতে পারি এটা লিখতে পারি এখান থেকে আমরা আবার লিখতে পারি যে এই কিউটাকে কিউ টুটাকে এখানে নিয়ে চলে আসি তাহলে কিউ টু ডিভাইড বাই কিউ ওয়ান ইকুয়াল টু টি টু ডিভাইড বাই টি ওয়ান এখন দেখো এই মানটাকে আমরা এখানে যদি বসাই দিই তাহলে কী হয় ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান তাহলে যেহেতু এটাকে হান্ড্রেড পার্সেন্ট আকারে লিখা হয় তাহলে ওয়ান মাইনাস টি টু ডিভাইড বাই টি ওয়ান ইন্টু হান্ড্রেড পারসেন্ট এটাই হচ্ছে তাপমাত্রার উপর বেস করে একটা তাপীয় ইঞ্জিনের দক্ষতা সরি ইফিসিয়েন্সি হ্যাঁ কর্মদক্ষতা বললে হবে কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সি আসলে বাংলা ইংরেজিতে পড়তে পড়তে এমন অস্ত হয়ে গেছে এখন বাংলা থেকে ইংরেজি বলতে বা ইংরেজি থেকে বাংলা বলতে অনেক সময় চিন্তা করতে হয়েছে যে কি না এখন দেখো এটাও এটাও তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে আবার এটাও পরীক্ষায় আসে আবার এটাও পরীক্ষায় আসে এখান থেকে সি আসতে পারে MCQ আসতে পারে অঙ্ক ম্যাথ থেকে আসতে পারে আমি কিন্তু ম্যাথ পড়াচ্ছি না তোমাদের কি পড়াচ্ছি ঠিক আছে সরি থিওরিটিক্যাল পড়াগুলো বেশি পড়াচ্ছি যাতে তোমরা ম্যাথ করতে গিয়ে বুঝতে পারো ভালোভাবে তো আসলে কতে বসছে এক ঘন্টার মত প্রায় হয়ে গেছে আসলে তোমাদেরও ধৈর্য থাকতে হবে আমারও আসলে আর দুজনেই তো আমরা কারনট ইঞ্জিন থেকে পরবতি দাহ অর্থাৎ এনট্রপি পর্যন্ত আরেকটা লাইভ ক্লাস আমরা আলোচনা করব আমরা ফেসবুকে তোমাদেরকে জানাই দিব যে কোন লাইভ ক্লাসে কয়টা বাজে আমরা আলোচনা করবো সেটা আজকে আর মনে হয় বেশি টাইম নেওয়া তোমাদের থেকে উচিত হবে না আমারও এনার্জির একটা ব্যাপার আছে বিকজ রমজান মাস সো আমরা আজকে লাইভ ক্লাস অতটুকুই আমরা তোমাদেরকে যেটা শেষ পর্যন্ত বুঝেছি সেটা হচ্ছে হিট ইঞ্জিন কি হিট ইঞ্জিনের ইফিসিয়েন্সি বা কর্মদক্ষতা এই যারা বুঝছো তারা মোটামুটি অনেক প্রশ্ন আনসার করতে পারবা কারণ তোমাকে আমি দেখো সিবি কি সিপি কি মোলার কি তাপ তারপর হচ্ছে তোমার সিপিসিবি এর মধ্যে সম্পর্ক গামা কি তারপর হচ্ছে তোমার বিভিন্ন কন্ডিশনে কীভাবে সম্প্রসারণশীল গ্যাস দ্বারা কৃত কাজ হয় তারপর হচ্ছে তোমার সেলসিস স্কেল ফার্নাট স্কেল এগুলো বুঝে দিছি তারপর তাপগতিবিদ্যার প্রথম সূত্র দ্বিতীয় সূত্র সবগুলোই আমরা কিন্তু মোটামুটি বুঝে দিছি আমাদের আর যেটা এই চাপ্টারা বাকি সেটা হচ্ছে কার্নট ইঞ্জিন এবং কার্নট ইঞ্জিনের ধাপগুলো এবং অ্যানট্রপি তো আমরা নেক্সট ক্লাসে যে টপিকগুলো বাকি রয়ে গেছে সেগুলোর উপরে আলোচনা করবো নেক্সট লাইভ লাইভ ক্লাসে আমরা কখন লাইভ ক্লাস নিব সেটা তোমাদেরকে ফেসবুকে জানাই দিব। তো তোমরা সবাই ভালো থাকো চলে যাচ্ছি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা আর একটা কথা অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে অবহিত করবা যে আমাদের চ্যানেলে কি হয় লাইভ ক্লাস নেওয়া হয় আমাদের ফেসবুকে লাইভ ক্লাস নেওয়া হয় তাহলে তারাও আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে আল্লাহ হাফেজ টাটা